আমরা দুজন অনেক দূর থেকে আসছি বুঝছেন, এন্ড বুলে মানি ব্যাগ রাইখে আসছি, এন্ড ঠান্ডা তো অনেক দূর থেকে আসছি, মানে আমাদের কাছে টাকা নাই বুঝছেন, যদি দুই কাপ চা খাওয়া দেন ফ্রিতে আমাদের। আসসালামু আলাইকুম খালা, চা আছে খালা? চা নাই, লাল চা, লাল চা দেখি একটু। কত করে কাপ খালা? পাঁচ টাকা, কম নাই খালা? বাসা কি এখানে? খালা একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন, আমরা দুজনে অনেক দূর থেকে আসছি বুঝছেন, এন্ড বুলে মানি ব্যাগ রাইখে আসছি, টাকা মানি না দুজনে কেউ, এন্ড ঠান্ডা তো অনেক দূর থেকে আসছি, ঠান্ডা লাগতেছে, যদি আমাদের ফ্রিতে দু কাপ চা খাওয়াতেন, মানে আমাদের কাছে টাকা নাই বুঝছেন, যদি দুই কাপ চা খাওয়াতেন ফ্রিতে আমাদের, খাওয়াবেন খালা? খালা বানানো শুরু করছে, মানবতা এখন আছে। হ্যাঁ সেটা তো অবশ্য। খালা দাবি রাখবেন নাকি? না না না, আমি আমার এই জায়গায় একটা কথা ভাই খালারে দেখে মনে পড়লো, মানে একটা কথা আসতো মুরব্বীরা বল, গরিব মানুষের মন বড়, এরা খালায় আবার প্রমাণ করে দিল, মানে অর্থ থাকলেই সব কিছু হয় না। খালা আমি তো লজ্জায় বলতে চাইছিলাম না, কিছু মনে করেন না খালা, কিন্তু আমার গালি দিচ্ছেন। আমার যদি ভাই বাগার যদি একটা এসে বলতো যে বোন টাকা হারিয়ে লাগছে, আমার খিদে লাগছে, আমার কোনো খাইতে দিতেন? তাই তো অবশ্যই দেওয়া লাগতো। খালার দোকানটা তো খুব ছোট, চাকি ভালো না জিম, ভালো হলে খাবো না হলে খাবো না, ভালো মানে বাসার চা আছে না, হ্যাঁ মা খালা না যেমনে বানায় ওই রকম আর কি, কি তাই খালা কি একটাই আসে আর নাই? খালার মনে চা শর্ট আছে, চা আছে আর কালাম করে যদি দেন আবার বিক্রি করবেন কি? কোনো সমস্যা না। খালা কাপ কত করে বিক্রি করতেছেন চা? হ্যাঁ 5 টাকা। আপনার ছেলে না মেয়ে? ছেলে। তোর নাম কি বাবু? আপনার হাজবেন্ড নাই খালা? কি করে? খালা আমাদের মনে হয় কপাল খারাপ না, চা নাই। তারপর তাহলে খালা আমার একটা কথা হচ্ছে, এই যে আমাদের দুই কাপ দিলেন, আপনি তাহলে বিক্রি করবেন কি? এই যে দুই কাপ দিলেন, বিক্রি করবেন কি তাহলে? আর নাই কাপ আছে, আর না একটু আছে, না আর একটু না, তো চা খাবো ভাই। আসলে তোর আবার কোকা কো চা বানাবে কইলো নাও খালা? সারাদিন এখানে বিক্রি করলে কয় টাকা লাভ থাকে খালা? কত বেচা কিনা হয় প্রতিদিন? 500-600। 500 টাকা বিক্রি করলে কয় টাকা লাভ থাকে? পোলা মানে সারা দিন খাইলে আমার যে 5টা পোলা বানাছে, 5টা পোলা বানাবো। আপনি ছেলে মেয়ে 5 জন? হুম, যাক মাশাআল্লাহ। আঙ্কেল কি করে? তিন ছেলে দুই মেয়ে। আঙ্কেল কি করে? গাড়ি চালায়। আচ্ছা আচ্ছা, খালি চাই খাওয়াবেন, কিছু খাওয়াবেন না এর সাথে? খান খান কি খাওয়াবেন না? আপনার হাত থেকে দেন। খালার মন অনেক বড়, আপনি যা ইচ্ছা খান, কিছু বলবেন না। খালা আপনার হাত থেকে দেন, কি খাবো বলেন? খান একটা রুটি খান। একটা রুটি খাবো? না আপনি বলছেন আমি তাতেই খুশি। খালা এখানে প্রতিদিন বিক্রি করতে হলে আপনার কয় টাকা লাভ থাকে? লাভ কোনো বোঝান না, আসল থেকে আরো ঘাটতি যায়, পাঁচটা বলুন, পাঁচটা সবাই নিলে আমার কয়টি লাভ থাকে? সংসার চালাইতে কষ্ট না? না এই যে ভাঙড়ি টুকা, আমার পাঁচটা ছেলে মেয়ের পিছনে তো অনেক খরচ, অনেক খরচ, বড় মানুষের থেকে ছোট বাচ্চাদের পিছনে খরচ, খরচ বেশি। শোনো শোনো, এই শোনো আমার কথা শোনো। তোমার নাম কি? খালা আপনার চাটা তো সত্যি ভালো ছিল অনেক, যাই হোক দাবি রাখেন না। হ্যাঁ খালা কি মন খারাপ করছেন? এদিকে একটু তাকাই তাহলে, একটা হাসি দেন তো শুনি, এদিকে একটু তাকান। খালা তো এমনি হাসতেছে শুরু থেকে। আচ্ছা বলি, যাই হোক, হ্যাঁ আমার কাছে টাকা আছে, আমি দেখলাম আপনি আমার দেন কিনা, ঠিক আছে? হ্যাঁ এখন কয় টাকা দেবো বলেন? না না আমার যদি একটা বড় ভাই খাইতো। কয় টাকা কাপ? কয় টাকা? 5 টাকা না? হ্যাঁ আমি দুই কাপ খাইছি না, দুই কাপে 50 করে 100 টাকা দিলে হবে? আমি কি খেলাইতাম না? আমি বলি দুই কাপে 100 টাকা দিলে হবে? হ্যাঁ শুনেন, 100 টাকা দিলেও নাকি হবে না, তাহলে আরো বাড়াই দাঁড়ান তাহলে, দাঁড়াও তোমার দেবো কেন? দেখ খালা শুনেন, আম্মু পাবে তুমি, খালা এটা রাখেন, এই যে এটা দিয়া এই ওদের দুজনের দুইটা ভালো পোশাক কিনে দেবেন, ঠিক আছে? ঠিক আছে, আর চা খাইলাম আপনার পক্ষ থেকে। 100 টাকা দে, 100 টাকা দে।
শীতের দিনে আমি বলি হ্যাঁ আমরা চা এমনি ফিরে গেছি, এটা আমি খুশি আপনার ছেলের দিছি এই মেয়েরে দিছি, ওর আপনার একটা পোশাক কিনে দেবেন, ঠিক আছে? ঠিক আছে, মন খারাপ করলেন নাকি? যেমন চাই তাই খাবা, ঠিক আছে? খালা মন খারাপ করছেন নাকি? খালা ঠিক আছে, তাহলে ভালো থাকবে না? ঠিক আছে, আসসালামু আলাইকুম।